আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, 2023 আপনি আমি আমাদের জন্য খুবই খারাপ সময় আসতেছে ভাই। জোটের যেই মানে ঘোষণা, এক একটা জোট এক একভাবে যেভাবে মানে হুমকি ধামকি যেভাবে দিচ্ছে, সুতরাং মাঠ গোছানো শুরু করে দিয়েছে আপনার জোটের দেশগুলা। সকলে আমরা জানি প্রকাশ্য জোট হিসাবে রাশিয়া ইরান একটা জায়গায় অবস্থান করলেও চীন কিছুটা সাইডে সাইডে হাঁটছে, উত্তর কোরিয়াও আপনার পেছন থেকে হাঁটছে। বাট অলরেডি উত্তর কোরিয়াও রাশিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম সামনের দিকে চালানোর ঘোষণা দিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে এমনটাই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ থেকে, সামরিক বিশ্লেষক থেকে অনেকেই ভাবছেন যে যুদ্ধরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, আর সেই কারণেই ফিল্ড গোছানো শুরু হয়েছে। শুরু হয়েছে ওয়াদা অঙ্গীকারের খেলাও। মার্কিনিরা চীনকে যেমন কি বলো যে হুঁশিয়ারি পাঠিয়েছে, চীনও পাল্টা হুঁশিয়ারি পাঠিয়েছে। এর মাঝখানেই ইরান, যখন 2023 সালে আমরা দেখছি অন্য একটা ভূমিকায় ইরানের ভূমিকা, যে অস্ত্র শস্ত্র সামরিক সক্ষমতা, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে নিজেদের একটা রাস্তা তৈরি করা, মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেনেজুয়েলার সাথে সম্পর্ক তৈরি করা, এর মাঝখানেই ইরানের এই রাস্তাকে আরও সহজ করে দিতে বা রাশিয়াকে আরও অনেকটা সাপোর্ট দিতে দুই প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট এবং কি রাশিয়ার প্রেসিডেন্ট, নতুন করে এক টেলিফোন আলাপ করেছেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু জায়গা পেয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে অ্যাট এনি হাউ মার্কিনীদের বিরুদ্ধে নিজেদের ঘাটটা উঁচা করে রাখার একটা চ্যালেঞ্জটাকে তারা সামনে নিয়ে এসেছেন। দর্শক, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যকার সম্পর্ককে এক অনন্য নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এক টেলিফোনে আলাপকালে উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য উপায়গুলো নিয়েও তারা কথা বলেছেন। এর পাশাপাশি ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে, ফোন আলাপে আন্তর্জাতিক ট্রানজিট, যৌথ অবকাঠামোগত প্রকল্প, এছাড়াও আপকামিং যে পশ্চিমাদের নিষেধাজ্ঞা, হুমকি ধামকি সহ বিভিন্ন বিষয়, সামরিক দিক থেকে শক্তিশালী হিসাবে প্রযুক্তি শেয়ারিং, এছাড়াও অবকাঠামোগত উন্নয়নে ইনভেস্টমেন্ট সহ অনেক বিষয় নিয়ে দুই দেশের এই প্রেসিডেন্ট আলাপ করেছেন। বর্তমান প্রেক্ষাপটে ইরান এবং রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলেও এই ফোনালাপে দুইজন প্রেসিডেন্ট দুজনকে তারা জানিয়েছেন। দুই নেতার ফোনালাপের বিষয়ে ইরানি প্রেসিডেন্টের ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি, তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কিভাবে তেহরান এবং মস্কোর মধ্যে, এছাড়াও মিত্র দেশগুলোর মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক পাশাপাশি সামরিক লেনদেন শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করেছে পুতিন এবং রাইসি। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকেও এ নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে। ক্রেমলিন বলছে, ফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপরে জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তারা বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন এবং দুই দেশের সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন। আর ইরান থেকে বলা হয়েছে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসাবে চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার নর্থ সাউথ ট্রানজিট করিডোর প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান, যেটা প্রথমবারের মতন এমন অভূতপূর্ব সিদ্ধান্ত ইরান নিতে যাচ্ছে। আর এই টোটাল বিষয়গুলোকে ফোকাস করে দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে যে পশ্চিমারা একত্রিত হয়ে সারা পৃথিবীতে যে আধিপত্য বা মোড়লগিরির কাজকর্ম তারা করতে চাচ্ছে, সেইখান থেকে বের হয়ে নিজেদেরকে এস্টাবলিশ করাটাই হচ্ছে এখন ফোকাস লক্ষ্য। আর মধ্যপ্রাচ্যের শান্তিসহ নিজেদের নিরাপত্তায় বিশেষ সামরিক ইউনিটও গঠন করার জন্য এখানে আলোচনা এসেছে। ব্রিক্স তো আগেই আছে, আরও বিভিন্ন সংগঠন আছে, বাট এইবারের জায়গাটা একটু ডিফারেন্ট জায়গা। আমি মনে করি যে এইভাবে এগিয়ে যেতে হবে, কাঁধে কাঁধ রেখে নাচতে নামছি, আর মানে লজ্জা করে লাভ নাই, ঘোমটা দিয়ে লাভ নাই, খেলতে হবে, খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।